দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে বগুড়ার করতোয়া নদী। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নির্লিপ্ততায় নদীর দুতীর দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন প্রভাবশালীরা। নদীটির নাব্য ফিরিয়ে আনা সহ দখলমুক্ত করতে আন্দোলন হলেও কাজের কাজ কিছুই হয়নি। এ অবস্থায় ময়লার ভাগাড় হিসেবে ব্যবহৃত হচ্ছে একসময়ের খরস্রোতা করতোয়া। তবে নদী রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বগুড়া প্রতিনিধি আতিক রহমানের তথ্যে ডেস্ক রিপোর্ট। আড়াই হাজার বছর আগে যে করতোয়া নদী ঘিরে পুণ্ড সভ্যতা গড়ে উঠেছিল, কালের আবর্তে সেই নদী আজ মৃতপ্রায়। পানি নেই, ঢেউ নেই, নেই দুই পাড়ও। নদী তীরে এখন শোভা পাচ্ছে সুউচ্চ ভবন, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান। আর নদী গর্ভ যেন ময়লার ভাগার। শহরের ফতেহ আলী বাজারের অংশে রাত দিন সমানে বর্জ্য ফেলা হলেও দেখার যেন কেউ নেই। স্থানীয়দের অভিযোগ, নদী বাঁচাতে প্রশাসন থেকে দখলদারদের তালিকা করা হলেও কাজের কাজ কিছুই এতে হয়নি, বরং দখল আর দূষণে মরা খালে পরিণত হয়েছে অতীতের প্রমত্তা করতোয়া। যেমন গন্ধতন্ত্র লাগে, অনেকটা ভাইরাস ছড়ে সুয়ার মরে থাকে, কুর্তা মরে থাকে, গন্ধতে থাকা যায় না। আমাদের এই বগুড়া করতোয়া নদী খুবই দূষিত হয়ে গেছে। পরিবেশবিদরা বলছেন, অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কিছু তৎপরতা দেখা গেলেও দৃশ্যমান ফল নেই। প্রশাসনের নাকের ডগায় দখল করে বসে আছেন, প্রশাসন কিছু বলছেন না। পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থা, এই প্রতিটি ড্রেনের মুখটা আসে নদীতে। নদীতে বর্জ্য ফেলার বিষয়ে পৌর মেয়র দায় চাপালেন পানি উন্নয়ন বোর্ডের ওপর। করতোয়া তো পৌরসভার মধ্যে হলো, এই করতোয়াটা এটা খনন এবং রক্ষণাবেক্ষণ এটা দায়িত্ব হলো পানি উন্নয়ন বোর্ডের। আর নদীর নাব্য ফিরিয়ে আনতে এরই মধ্যে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। পরিবেশ অধিদপ্তর এটা দেখে আর কি, পরিবেশটা দূষণ হয় কিনা দায়িত্ব হলো তাদের। ড্রেন যেটা আর কি ময়লা আবর্জনা যেটা ফেলবে সেটা তো আসলে পৌরসভারই মেনটেন করা উচিত। শুধু করতোয়া নয়, দখলে দূষণে বগুড়া জেলার উপর দিয়ে প্রবাহিত ছোট বড় ১৮টি নদীর অস্তিত্বই বিলীনের পথে বলে দাবি করছেন স্থানীয়রা। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। এই নদী কিন্তু বগুড়ার ফুসফুস হিসেবে খ্যাত, কিন্তু এই একসময়ের খরস্রোতা এই নদীটি এখন মরা খালে পরিণত হয়েছে। এদিকে যেমন দখলদারদের দখলদারিত্বে যেমন নদীর পথটি সংকীর্ণ হয়েছে, তেমনি কিন্তু ময়লা আবর্জনা, বাসাবাড়ি, হোটেলের ময়লা আবর্জনা ফেলে কিন্তু নদীটিকে এক প্রকার মরা খালে পরিণত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই নদীটিকে যারা বাঁচাতে পারত, যেমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পৌরসভা, তারপর পানি উন্নয়ন বোর্ড, তাদের কিন্তু এই নদী বাঁচাতে তাদের তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা খেয়াল করিনি। আমি কথা বলেছিলাম পরিবেশবিদদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন তারা কিন্তু নদীটিকে রক্ষায় হাইকোর্টে রিট করেছিলেন, কিন্তু সেই রিট হাইকোর্ট নদীটিকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেওয়ার পরেও এখন পর্যন্ত কিন্তু কোনো দৃশ্যমান উদ্যোগ কিন্তু সেই কর্তৃপক্ষের থেকে আমাদের চোখে পড়ে নাই। আমি যদি নদীটির চিত্র দেখাতে চাই, এই নদী কি কিন্তু আপনার হোটেল রেস্তোরাঁর যেমন অন টাইম প্লেট, তারপরে অন টাইম গ্লাস সহ ময়লা আবর্জনা ফেলিয়ে নদীটিকে নষ্ট করা হচ্ছে। এবং আমি আর একটি বিষয় আপনাদের বলতে চাই, এ বিষয়ে কথা হয়েছিল বগুড়ার পৌর মেয়রের সাথে, তিনি কিন্তু দায় চাপিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের দিকে, এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন তারা কিন্তু নদী খনন প্রকল্পের ইতিমধ্যে প্রস্তাবনা পাঠিয়েছেন। এখন সব মিলিয়ে বলা যায় যে করতোয়া নদীটি একেবারে মৃতপ্রায়, এখনই যদি সম্মিলিত উদ্যোগ না নেওয়া হয় তাহলে কিন্তু করতোয়া নদীকে বাঁচানো সম্ভব হবে না।